হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব বাংলাদেশের গর্বিত সৈনিক আসিম জাওয়াতের কিছু অজানা তথ্য নিয়ে। আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসিম জাওয়াতের অজানা অনেক তথ্যই জানতে পারবেন। স্কোয়াডন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত 20 মার্চ 1992 সালে মানিকগঞ্জ জেলার ছাটুরিয়া থানার গোপালপুর গ্রামের একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নীলুফা আক্তার খানম। তিনি 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে SSC এবং 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে HSC এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল থেকে BSc পাস করেন। স্কোয়াডন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত 10 জানুয়ারি 2010 তারিখে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং 1 ডিসেম্বর 2011 তারিখে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোট অফ অনার প্রাপ্তি সহ GDP শাখায় কমিশন লাভ করেন। চাকরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ মজিস ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এছাড়া ভারতীয় বিমান বাহিনীর কোর্সে অংশগ্রহণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্টিং ফ্ল্যাং অর্জন করেন। চাকরিকালীন সময়ে তিনি দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে সম্পূর্ণ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে এভিয়েশন ইনস্ট্রাক পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পূর্ণ করেন। এছাড়া তিনি চীন থেকে ফাইটার পাইলটন ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, ভারত থেকে অপারেশন ট্রেনিং ইন এভিয়েশন মেডিসিন। চাকরিকালীন সময়ে তিনি দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে তা সম্পূর্ণ করেন। তার কমিশন প্রাপ্তির পর চাকরিকালীন 12 বছর 5 মাস 9 দিন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 32 বছর 1 মাস 20 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, পুত্র, বাবা মা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবারে আপনাদের সাথে আলোচনা করব সেদিন কি হয়েছিল পাইলট আসিম জাওয়াতের সঙ্গে। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানে পাইলটের দায়িত্বে ছিলেন আসিম জাওয়াত। দুঃখের সাথে বলতে হয় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত এক পাইলট সহ মারা গেছেন আসিম জাওয়াত। জানা গেছে দুর্ঘটনা কবলিত বিমানে 2 জন পাইলট ছিলেন।